আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তীব্র শীত পুরো বাংলাদেশে, বাট তারপরে দূর দূরান্ত থেকে মানুষগুলো ছুটে আসছেন চিকিৎসার জন্য। আমার পাশে আমাদের একজন ভাই, তিনি আজকে এসেছি আপনাদের কাছে পরিচয় করে দেওয়ার জন্য, যিনি দীর্ঘদিন ওনার শারীরিক কিছু সমস্যা নিয়ে উনি ভুগছিলেন এবং পরবর্তীতে ডিপিআরসিতে আসেন। আসুন দর্শক, আমার এই ভাইটির সাথে একটু পরিচিত হই। আপনি কিছু সমস্যা নিয়ে আমাদের ডিপিআরসিতে এসেছিলেন, সেই সমস্যাটা কি ছিল? আমার হাঁটুতে মেজর প্রবলেম ছিল হাঁটুতে, তারপর আমার ল্যাম্বারেও প্রবলেম ছিল, কোমরে ঘাড়ে একটা ইন্টেন্সিটি ছিল, মাথায় আপনার ধরে থাকতো, মাথার যে মাংসপেশিটা মাংসগুলো ঠিক আছে ওই পেশিগুলো আপনার টাইট থাকতো, ঠিক আছে, মাথার সময় সবসময় মাথাটা ধরা থাকতো এরকম, ঠিক আছে, খুবই মানে আনইজি ফিল করতাম সবসময়ের জন্য। এই হাঁটুর ব্যথাটা কতদিন? হাঁটুর ব্যথাটা আসলে আমি তো খুব খেলাধুলো করতাম অনেক ছোটবেলা থেকে, একদিন তখন মনে হয় যে 9-10 পড়ি আমি, মানে স্টার্ট হচ্ছে যেখান থেকে 9-10 পড়ি, তখন আমি খেলাধুলো করতেছি, মানে মাঠ ছিল একটু ভিজা, তো তখন স্লিপ কাটে, কারোর সাথে আমি ইয়ে লাগে না, আঘাত লাগে না, বাট স্লিপ কাটে, স্লিপ কাটার সময় আমার হাঁটুতে এখানে চিন করে ওঠে, ঠিক আছে, চিন করে ওঠার পর তখন একটু ওষুধ খাওয়ার পর, একটু ম্যাসেজ করার পরে আবার আমি খেলাধুলো করছি ওই দিনই, ঠিক আছে। এভাবে আরো 3-4 বার হয়েছে, ঠিক আছে। তারপর আমি ডাক্তার দেখাইছি, আপনার অর্থোপেডিক্স ভালো ভালো ডাক্তারই দেখাইছি, আমি বরিশালে দেখাইছি, খুলনায় দেখাইছি, তো ওষুধ খাইয়া মোটামুটি ভালো ছিল। আমি নিকাপ পরে হাঁটতাম, মাঝে নিকাপ পরা বাদ দিয়ে দিছিলাম, কিন্তু হঠাৎ করে একদিন মেহমান আসছে, আমি খাওয়া দাওয়া খাওয়াইতেছি, তাদেরকে আপ্যায়ন করতেছি, হাঁটার ভিতরে হঠাৎ করে আমার হাঁটার ভিতরে কট করে উঠলো, কট করে অনেক ব্যথা হয় একেবারে, আমি আর পাড়াই দিতে পারতেছি না। তারপর অন্যের কাঁধে ভর দিয়ে তারপর যাই আমি বেডে শুইলাম, ঠিক আছে। শোয়ার পরে তো প্রায় 10 ডেজ আমি হাঁটতেই পারি না, আমার মনে করো হাঁটতে গেলে কারো সাহায্য নিয়ে যেতে হয়েছে, নাহলে স্কার্স নিয়ে আসতে হাঁটতে হয়েছে, ঠিক আছে। আমি স্যারকে ফলো করতেছিলাম আরো আগে থেকে, আমার তো আরো প্রবলেম ছিল ল্যাম্বারের প্রবলেম গুলো তো অনেক আগে থেকে, প্রায় 2 বছর আগে থেকে, ঠিক আছে। আমি স্যারকে অনেক আগে থেকে ইউটিউবে ফলো করি, ঠিক আছে, কিন্তু এখানে যে আসবো সেই আসার জন্য যে ম্যানেজ করা ফ্যামিলিকে, ঠিক আছে, ফ্যামিলি এবং আদার্স যে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার এগুলো আর কি করে পারছিলাম না, সময় লাগছিল। তো যখন প্রবলেমটা শুরু হলো তখন নিকটস্থ কোনো ডক্টর বা কারো কাছে গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ গেছি, আমি তো বললাম যে আমি তো বরিশালে পড়াশোনা করি, ওখানে তো ভালো ভালো ডাক্তার আছে, আপনি তো জানেন অবশ্যই আছে। কি বলেছেন তারা? তারা বলছেন যে তোমার তেমন কোনো সমস্যা নেই, কার্টিলেক্স একটু প্রবলেম আছে, ওষুধ দিছে, কার্টিলেক্স ওষুধও খাইছি আমি, তারপর ব্যথার জন্য আপনার নেপ্রোজেন যে ওষুধটা ওটাও খাইছি, ঠিক আছে। তারপর আমার আরেকটা আদার্স আরেকটা বিগ প্রবলেম ছিল, যেটা হচ্ছে আপনার নার্ভের প্রবলেমটা, ঠিক আছে, নার্ভ কম্প্রেশন হইতো, মনে হতো যেন পিঠের ভিতরে নার্ভের কম্প্রেশন গুলো আমার মনে হয়েছে অনেক, যেটা নার্ভের কম্প্রেশন হলে যেটা হয় আরকি, ঠিক আছে, যারা যাদের হয়েছে তারাই বুঝতে পারবে, সেটা অন্য সবাই বুঝবে না, ডাক্তাররা বুঝবে, ঠিক আছে। তারপর হাতেও আমার ব্যথা যাইতো, পায়ে ব্যথা যাইতো, সায়াটিকের প্রবলেম যেটা, ঠিক আছে, আর ঘাড়ের প্রবলেমটা একটু আমার সবচেয়ে বেশি কষ্ট দিত, কারণ মাথা তো মানুষের মেইন, ঠিক না, মাথা থেকে সবার সবকিছুই হয়, চিন্তা সবকিছু তো মাথা থেকে আসে, এই জন্য আর কি স্যারের কাছে আসা, যে দেখি একটু যদি আল্লাহ রহমত করে স্যারের মাধ্যমে। তো যখন এই প্রবলেমটা হলো, আপনি দেখলেন যে আপনার শারীরিক মানে প্রবলেম দেখা দিল এবং আপনি অনেক কিছু আর করতে পারছেন না, নিজে নিজে অনেক কিছু করতে পারছেন না, মুভমেন্ট করতে অনেক কষ্ট হচ্ছে, আপনি একজন ইয়াং একজন মানুষ, হ্যাঁ হ্যাঁ, সো কেমন লাগতো তখন মানে মানসিক অবস্থা? আমি খুবই স্পোর্টি টাইপের লোক ছিলাম, ঠিক আছে, আমি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, যখন যেটা খেলাধুলো আমি খুবই স্পোর্টি ছিলাম, ঠিক আছে, কিন্তু যখন আমার এই যে ব্যথাটা হইলো তখন আমি একটা ডিপ্রেশনের ভিতরে পড়ে গেছিলাম, হ্যাঁ, পুরো ডিপ্রেশনের ভিতরে, যে আমার এখন সবেমাত্র আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি 2020-এ, আর এখন 23, 3 ইয়ার চলে গেছে, ঠিক আছে, 3 ইয়ার চলে গেছে, কিন্তু আমি এখনো জবের ভিতরে যাইতে পারতেছি না, কিসের জন্য? শুধুমাত্র আমার শারীরিক প্রবলেমের কারণে আমি নিতে পারছি না, প্রিপারেশন নিতে পারছি না, এবং জবের পরীক্ষাগুলো দিতে পারছি না, ঠিক আছে, এই কারণে একটা ডিপ্রেশনের ভিতরে চলে যাচ্ছি, যে কিভাবে আমি তাহলে লাইফ কি করব, বাকি লাইফটা আমি কিভাবে। তখন আপনি খুঁজতে থাকলেন যে এর আসলে চিকিৎসা কি আছে, এর চিকিৎসা কি আছে, এগুলো
চিকিৎসা কি আছে সেটা আমিও জানতাম, যদিও যে এটা ফিজিওথেরাপির মাধ্যমে একটা ভালো চিকিৎসা নেওয়া সম্ভব, সবাই কিন্তু এখনো জানে না। বাংলাদেশের মানুষ কিন্তু ফিজিওথেরাপি সম্পর্কে এখনো এতটা অ্যাওয়ারনেস এত অবগত হয় না, এখনো অ্যাওয়ার না, ঠিক আছে। তারপর আমি কনভিন্স করি যে না, আমি অন্য কোনো ডাক্তার দেখাবো না, আমি দেখাইছি 5-6 বার, দেখানো হয়ে গেছে, আমার ভালো লাগে না, ওষুধ খাইতে খাইতে আমার আর ইচ্ছে করছে না, যতক্ষণ ওষুধ খাচ্ছি ততক্ষণ আমার একটু ভালো লাগছে, তারপর ভালো লাগছে না, ঠিক আছে। তারপরে যখন ডিপিআরসি তে আসলেন, স্যার চিকিৎসা দিলেন, তো কেমন ছিল চিকিৎসা ব্যবস্থাটা? আসলে চিকিৎসা ব্যবস্থা ভালোই ছিল, আমার যে থেরাপিস্ট ছিল সে আমার পিছনে মনে হয় সারাদিন লেগে থাকতো, শুধু তার খাবার দাবার বাদে আমি আমি ভাবতাম যে আমি নিজেই বিরক্ত হয়ে যেতাম যে আমার এত মানে ই করতেছি তারা, ঠিক আছে, যে আমার তো সময় দিতেছে না, তারা হচ্ছে একজন পরিবারের, হ্যাঁ পরিবারের মতো, যে আমাকে খুবই মানে সে আমাকেই বিজি রাখছে বেশি, আমি তাকে কি বিজি রাখবো, সে আমাকে বিজি রাখছে আর কি। সবারই ভালো ডেডিকেশন, সবকিছুই ভালো, স্যার বিশেষ করে স্যারের যে আমাদের সকুল্লা প্রধান স্যার, ঠিক আছে, ওনার ডেডিকেশন লেভেলটা অনেকটা উপরে, কারণ সাধারণত এরকম বারবার যাই একজন রোগী ডাক্তারকে দেখাতে পারে না, আমি দেখি না অন্য কোনো জায়গায়, হয়তো আমি এরকম হবে কি আমি জানি না, ঠিক আছে, অন্য কারো দোষ দেবো না আমি, সম্ভব হয় না, কিন্তু স্যারের বেলায় সম্ভব হয় যে যখন যখন ইচ্ছে হয় আমি স্যারের কাছে দেখা করতে পারতেছি, যখনই প্রবলেম হয় স্যারের কাছে আমি যেতে পারছি, আগের থেকে বেটার ফিল করছি আমি, এটাই এটাই সত্য কথা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, এত অল্প সময়ের ভিতরে আসলে এত ডিটেলস এ কথা বলা তো একটু ডিফিকাল্ট। তারপরে দেখুন, এরকম অনেকেই আছেন যারা যে কোনো ধরনের স্পোর্টস জড়িত বলেন বা যে কোনো দুর্ঘটনা জড়িত কারণে অনেকেই দেখা যাচ্ছে প্যারালাইজড হয়ে যাচ্ছেন, অনেকে অকর্মণ্য হয়ে পড়ছেন, কর্মক্ষমহীন হয়ে পড়ছেন, সেই মানুষগুলোকে কর্মযুক্ত জীবনে ফিরিয়ে আনার এই একটা আমাদের প্রয়াস। আমরা আশা করব যারা অসুস্থ আছেন বা এই ধরনের শারীরিক প্রতিবন্ধকতায় আছেন, তারা চিকিৎসা নিন, সঠিক চিকিৎসা নিলে অবশ্যই অতি দ্রুত সময়ের ভিতরে আপনারা সুস্থতার পথে ফিরে আসতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।